টেলিভিশন সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরির কাজ শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এরই মধ্যে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এসব তথ্য জানান তিনি। করোনাকালে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত না করতে মালিকদের প্রতি আবারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। বেতন কাঠামো একটি আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইন প্রণয়ন করা হচ্ছে। সেই আইন আমাদের পক্ষ থেকে বহু আগে সেটি প্রণয়ন করে মন্ত্রিসভার মাধ্যমে আইন মন্ত্রণালয়ে গেছে। তো আজকে সর্বশেষ খবর হচ্ছে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে ফেলেছে। সুতরাং আমরা আশা করছি এই আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা দ্রুত একটা ব্যবস্থা নিতে পারব।